যে আমি আমার রবকে বিশ্বাস করি হ্যাঁ না না রবের উপর বিশ্বাস আছে না না আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মজলিসে বসে অপেক্ষা করছে সাহাবীদের নিয়ে কথা বলছেন এক সাহাবী এসে মজলিসে বসে গেলে চুপচাপ করে মজলিস শেষ হলো সব চলে গেছে সাহাবী বসে আছে কি খবর বাবা বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলতে ইসলাম গোপন কথা বললে কি বলে আল্লাহর হাবিব আমার যৌবন একেবারে পরিপূর্ণ হয়ে গেছে টলটল করছে যে কোনো সময় স্লিপ করে যেতে পারে আপনি যদি আমার একটা বিয়ের ব্যবস্থা করে দিতেন তাহলে হয়তো গুনাহ থেকে বেঁচে যেতাম আল্লাহর নবী বললেন কেন মদিনায় কোন জায়গাতে বিয়ের পায়গাম দাও নাই বলে যে দিয়েছি আমার পায়গাম শুনে কেউ রাজি হয় নাই কি নাম তোমার আমার নাম হলো আবুল গোরাব কাকের বাপ আমার কালারটা আলকাপ্তা থেকে একটু ডিপ এ কালার দেখে যে কোনো মেয়ে বলে মাল চলবে না কিন্তু আমি কি করব বলে আল্লাহ রাসূল বললেন ঠিক আছে একটা চিঠি দিয়ে রাসূলের কাছে দিলেন রাসূল চিঠি লিখে হাতে দিয়ে বললেন যাও উসমানের বাড়িতে যাও সাহাবী চিঠিটা নিয়ে উসমানের দরজায় গেলেন ডাকছেন আসসালামু আলাইকুম ইয়া সাহিবাল বাইত ভাই বাড়িওয়ালা আসসালামু আলাইকুম আমাদের দেশের বক্তাদের ফ্যান মিশনের অভ্যাস খুব ডালে টান তুলে খালি ফ্যান দেয় কি ডালে বলো নবীজি একখানা চিঠি লিখে সাহাবীর হাতে দিয়ে বললেন বাবা চিঠিটা নিয়ে তুমি উসমানের গলির বাড়িতে চলে যাবে সাহাবি যেতে 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 চুরি 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 ঝুলিয়ে ঝুলিয়ে এতক্ষণ বলা কি দরকার ছিল এ ফ্যান ঢালিয়ে যাচ্ছে আর হা করে গিলিয়ে যাচ্ছে পেচ্ছাপ করে শেষ কিচ্ছু নাই পেটে সোজা কথা চিঠিটা নিলেন উসমানের বাড়িতে গেলেন আসসালামু আলাইকুম হয়ে গেল কথা বুঝেন না হ্যাঁ বললেন আসসালামু আলাইকুম কি খবর ভাই বলে আল্লাহর নবী একটা চিঠি দিয়েছে যেমনি বলেছে আল্লাহর নবী চিঠি দিয়েছে সাহাবী চুপ আমাদের সুন্নত কি আমরা তো মুসলমান নাকি গো হ্যাঁ না মুসলমান তো আমাদের সুন্নত কি ভাত খেয়ে শুয়েছে দরজায় সাজা দিচ্ছে আসসালামু আলাইকুম ভাই বাড়িওয়ালা বাড়ি আছো ও তো আমার বউ কি বলছে দেখ না কি দেখ না এই আবার দেখ না ইয়া হারাম করবে তো তোর বউ কি উদ্দেশ্যে যাবে এ মুসলমানে মুসলমান ওর বউকে পাঠাচ্ছে দেখ না বউ দরজা খুলে বলছে কে দাদা তো দুজন আর কাদা কাদা বুঝে লও কি অবস্থা মুসলমান তো যে বউকে ঘরে রেখে নিজে যায় এখন মোবাইল শুয়ে শুয়ে বিড়ি খাচ্ছে মোবাইলে ফোনে আছে তুই 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 তোর ফোন ও কেন তুলবে আমাদের বউরাও চায় আমি তুলি দেখি কে হ্যাঁ না বলো যাবে আমার বাড়িতে বউ দেখে আসবে ফোন বেজা লাল হয়ে গেলে হাত দেবে না কেন জানে মোলছাপ লোক কোথায় কোন মোলছাপ তুলবে তার আমি মাঝে তোলো আমি দূর দূর কোথায় কে তার ঠিক নেই চিনতে পারে না হুজুর হুজুর বলে আমি তো আমাদের তো মেয়েদের এখন বাতি খুব ফোন তোলার হ্যালো দাদা ফেরেস তো চিন্তা করছে কত বড় গাধা বলো ও শুয়ে বউকে ফোন দিয়ে ছি ছি মুসলমানের নমুনা শোনেন যেমনি দেখেছে আসসালামু আলাইকুম ভাই বাড়িওয়ালা আছো নিজে ছুটে এসেছে কি খবর আল্লাহর নবী চিঠি দিয়েছে যেমনি নবীর চিঠির কথা শুনেছে তো বেটিও এসছে বিবি এসছে কিন্তু পর্দার সাইডে আড়ালে দাঁড়িয়ে কি বলেছেন নবী কান করে শুনবে চিঠিটা পড়ে সাহাবী বললেন আচ্ছা ঠিক আছে আপনি মসজিদে চলুন আমি যাচ্ছি ওই সময় বেটি বার হয়ে জিজ্ঞাসা করছে আব্বা কই রাসূল কি লিখেছে একবার পড়েন দেখি শুনি তো বলছে না এটা তোকে শোনানো যাবে না এটা তোকে শোনানো যাবে না তো বলছে আব্বা আপনার কথা আমি বিশ্বাস করতে পারলাম না বলি কেন বলছে আমার নবী এমন শব্দ ব্যবহার করতে পারে না যে শব্দটা বাপ বেটিতে এক জায়গায় বসে পড়া যাবে না জোরে বলেন সুবহানাল্লাহ এ হচ্ছে ঈমান আর আব্বা যদি কোনো মশলা থাকে মেয়েদের তো আমার আব্বাকে আমার আম্মাকে ডেকে বলে দিন অসুবিধা নেই আর আম্মার কাছ থেকে আমি শুনবো অসুবিধা নেই বলে দিন
বাপ দেখছে সালা ধরা পড়ে গেছে, মশলাও নাই আর অমন কথাও নাই। তখন বলছে মা তুই ঠিকই বলেছিস, মশলাও নাই আর অমন কথাও নাই, কিন্তু এমন কথা তোকে আমি বলতে পারছি না। বলে কি বলুন না আমাকে। বলছে মা ওই যে ছেলেটা এসেছিল ওর সাথে তোর বিয়ের পায়গম পাঠিয়েছে। বলে আব্বা তুমি কি বলতে চাচ্ছ? তো বলছে বাপ আমার ঠিক পছন্দ না। বলে কেন? বলে আমার এই সিঁদুরে আম পাড়া মেয়েটা ওই দাঁড় কাকের গালে কি করে দিই বল দিন। তাই আমি মনে মনে করেছি নবীর কাছে গিয়ে হাতে পায়ে পড়ে বলবো যে এই মালটা পাল্টে আর একটা পাঠা, এই চলবে না। বাপের কথা মানে কি? হে মা বাপের কথা মানে কি বলো? বাপ পছন্দ না ফিরাচ্ছে, তো বেটি বলছে আব্বা তোমার পছন্দ না হলেও আমার পছন্দ, আমার পছন্দ। বলছে মা দেখ ভেবে বল, আমি রসুলের কাছে যা বলার বলবো। বলছে না আপনি সারা জীবনে পছন্দ করে ছেলের সঙ্গে বিয়ে দেবেন ছেলেটা খারাপ হতে পারে, কিন্তু রাসূল যেটা পছন্দ করছে ওটা খারাপ হতে পারে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো এখান থেকে, এখান থেকে যদি সাহাবি ফিরে যায় তাহলে কোরআনের আদেশ অমান্য করা হলো, কোরআন অস্বীকার করা হলো, এতে আল্লাহ নারাজ হবে। আপনি বাপ নারাজ হবে, আমি এতে পরোয়া করি না, তোমার মতো শত বাপ কুরবানি করতে পারি কিন্তু আল্লাহ তার রাসূলকে নারাজ করতে পারবো? জোরে বলেন। আচ্ছা বলেন তো এখানে আল্লাহ কোরআনের কি অমান্য করা হচ্ছে? এটা মাদ্রাসায় পড়লে বুঝতে পারবে, কলেজে কোরআন দিন কিছু না। অমান্য কি? জাল্লা শুনেছিল মাদা কুমুর রাসূল ফখুজুহু ওয়া মা নাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক সোনার রাসূল যেটা দিয়েছে ওইটা নাও, যেটা ছাড়তে বলি ওটা ছেড়ে দাও। আব্বা রাসূল এটাকে ঠিক করেছে, রাসূল এটা আপনার জন্য আপনার জামাই করে ঠিক করেছে, আমার স্বামী বলে ঠিক করেছে, আপনি যদি ফিরিয়ে দেন তাহলে ফাখুজুহু শব্দটা হলো না, রাসূলের কথা অমান্য করলাম, আল্লাহর কথা অমান্য করলাম, আমার আল্লাহ নারাজ হোক আমার নবী নারাজ হোক আমি কখনো মেনে নেব না। আপনি যদি সত্যি ভালোবাসেন তাহলে ওই বন্ধুকে আপনি ডেকে পাঠান, ওকে সালাম দিয়ে ডেকে নেন, ওর সঙ্গে আমি একবার কথা বলে নিচ্ছি। আর যদি আপনি ডাকতে না পারেন পর্দা ছেড়ে ফাঁকে বার হয়ে পর্দার সাথে আমাকে ডাকতে বাধ্য হতে হবে, আমার রাসূলের দরবার পর্যন্ত ফিরে যেতে দেওয়া যাবে না। মা বাবার কথা মানা ভালো, কিন্তু যখন আল্লাহ এবং রাসূলের কথা এসে গেছে তখন বলতে হবে আব্বা আপনি আমার মাথার উপরে থাকেন, আপনি আমার নয়নের তারা, আপনাকে আমি কোনোদিন কিছু বলবো না। কিন্তু আব্বা এই কথাটা কিন্তু আমি মানতে পারছি না, যেহেতু আপনার কথা না মানতে গেলে আমার রাসূলের কথা ছেড়ে দিতে হচ্ছে, আমার নবীর কথা ছেড়ে দিতে হচ্ছে, অতএব আপনার কথা আর মানা যাবে? কথা বোঝেন? আমার বাবাজি আমার সুনাচ্চার বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানের জন্য শুধু আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবী পাঠিয়েছেন। তো উসমান দেখে বললে শুনে ভাই ফিরে এসো, কি খবর? বলে একটা কাজ করো, আমি রাজি আমার মেয়ে রাজি, বিয়ের জন্য তৈরি হও। আল্লাহ এইরকম পচা পাক আর বিবি পাচ্ছে আকাশে চাঁদ, ওনার পা মাটিতে পড়ে লাফাতে লাফাতে যাচ্ছে আল্লাহ রাসূল, হয়ে গেছে কাজ, আল্লাহ রাসূল কাজ হয়ে গেছে। বলে কি? বলে বিয়েতে রাজি হয়ে গেছে, কন্যা রাজি হয়ে গেছে। তাই তো যাও বিয়ের জন্য বাজার কর, ঘরে যা ছিল টাকা কড়ি সোনা দানা সব বেড়ে নিয়ে চলে গেছে, একটা বিয়ের পোশাক কিনবো যেন গোটা মালঞ্চ বাজার লোক বলে যে হ্যাঁ শাড়ি একটা দিয়েছে, এমন চুরি হাতে ধরো এলাকার এমএলএ এমপিরা দেখলে ভাত ভালো চুরি করলো কি করে, ওই রকম বিয়ের সব বাসন আর বাজার সাজানো হয়ে গেছে, ফর্দবের পাকা খাতায় উঠতে যাবে, আওয়াজ এসেছে ইসলামের প্রদীপ ডুবতে চলেছে, সূর্য অস্ত চলে যাচ্ছে, অ মুসলমানের ছেলেরা জোয়ান যুবকেরা জ্ঞানীজনেরা বুদ্ধিজীবীরা
যুদ্ধের ময়দানে ইসলামের প্রদীপ মনে হচ্ছে ডুবে যায়, ইসলামের ঝান্ডা মনে হচ্ছে যেন চিরতরে নেমে যায়। তোমরা কে কোথায় আছো? যুদ্ধে শরীর কবে এসো? আল্লাহর নবী ডাক দিয়েছে তোমরা যুদ্ধের জন্য তৈরি হও। হযরত আবুল বুরাব রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে বলেছিলেন, ভাই দোকানদার আমার একটা ভুল হয়ে গেছে, পর্দটা উল্টে হয়ে গেছে, পর্দটা পাল্টে দাও, বেনারসি লাগবে না, দামি শাড়ি জামা ব্লাউজ লাগবে না, মেকআপ লাগবে না, মেহেদি লাগবে না, এটা আপনি রেখে দিয়ে ওই টাকাতে একটা যুদ্ধের ভালো পোশাক দিয়ে দিন, মাথায় একটা টোপর দিয়ে দিন, একটা দামের তরবারি আমাকে দিয়ে দিন, আমি আপনার তরবারি নিয়ে পোশাক পরে আমি আজকে যুদ্ধের ময়দানে যাব। পোশাকটা ভুল হয়ে গেছে, বাজারে গিয়ে উত্তম একটা দামি ঘোড়া কিনে নিয়ে ঘোড়ার পিঠে চেপে যুদ্ধের ময়দানে শরীর করছে, মুখটা কালো কাপড়ে ঢেকে নিয়েছে, আল্লাহ নবী থেকে বুঝতে না পারে আমি আবুল গোরাব যুদ্ধের ময়দানে এসেছি, রাসূল আমাকে বিয়ের বাজার করতে পাঠিয়েছিল, আমি যুদ্ধের বাজার করে যুদ্ধে নেমে গেছি। সাহাবায়ে কেরামরা বলে আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধে নেমে আবুল গোরাব বীরের মতো লড়তে শুরু করে, দুশমনদের ঝাঁকের ভিতরে ঢুকে পড়ে, একেবারে কলার বাগানের মতো সাফ করে দিয়ে চলে যায়, একা বীরের মতো লড়তে শুরু করে, অন্তিমকালে শেষে গিয়ে ইসলামের পতাকা উড়ে গেল, ইসলামের বিজয় পতাকা উড়ে গেল, আবুল গোরাব দুনিয়া থেকে বিদায় নিয়ে শাহাদাত বরণ করে চলে গেল। যুদ্ধের সাথীদের সব জানাজা হয়ে গেছে, অবশেষে আবুল গোলাবের জানাজা, আল্লাহ রাসূল যাচ্ছেন জানাজা পড়তে, পাতা সম্পূর্ণ মাটিতে রাখছে না, খানিক উঁচুতে খানিক নিচু, কখনো সামনে কখনো পিছনে টেক দিয়ে দিয়ে চলেছে। সাহাবি জিজ্ঞাসা করছে, আল্লাহ রাসূল যে রাস্তা দিয়ে আপনাকে নিয়ে যাচ্ছি, কাঁটা নেই, কাঁচ নেই, কাঁকর নেই, ব্যথা দেওয়ার কোনো বস্তু নেই, আপনি পাতা ফেলছেন না কেন? আল্লাহ নবী বললেন, যেটা আমি দেখতে পাচ্ছি তোমরা সেটা দেখতে পাচ্ছ না। বলে ইয়া রাসূলুল্লাহ ব্যাপারটা বুঝতে পারলাম না। বলে হ্যাঁ, আবুল গোরাবের জানাজাতে এত ফেরেশতা নেমেছে, আবুল গোরাবের জানাজাতে এত ফেরেশতা নেমেছে যে আমি রাসূল কদম মোবারকটা সম্পূর্ণ জমিনে রাখার জায়গা পাচ্ছি না। আয় বাবাজি আমার আল্লাহ আল্লাহ ভাইরা, সাহাবীর জানাজা হয়ে গেছে, লাশ কবরে নামাচ্ছে, রাসূলের চোখ দিয়ে টক 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 করে পানি আসছে, সাহাবীরা অবাক, রাসূলের চোখে পানি, স্তব্ধ, কিন্তু কেউ কিচ্ছু বলেন নাই, কোন রকমের কথা বলেন নাই। লাশ কবরে শোয়ানো হচ্ছে, রাসূল তাকিয়ে আছে, চোখে পানি পড়ছে, একটার পর একটা উপরে পাতা চাপানো হচ্ছে, হঠাৎ আল্লাহ রাসূলের চেহারাটা হাসিতে ভরে গেছে, গোলাপ ফুলের মতো, ওরা হাসতে হাসতে মুখ থেকে টুক করে টেনে নিয়ে উঠে চলে এলেন। সাহাবীরা অবাক হয়ে গেলেন, ব্যাপারটা কি, এমন কেন? জানাজার পরে, দাফনের পরে মদিনার মসজিদে আল্লাহ রাসূল এসে বসেছে, সাহাবি জিজ্ঞাসা করছে, আল্লাহ রাসূল বেয়াদবি হলে মাফ করবেন, একটা কথা জানতে চাইছিলাম। বললে কি? আপনি আবুল গোরাবের কবরের কাছে কেন কাঁদছিলেন? ওহুদে তো ওই একা মনে নাই, কত সাহাবী বলেছে যারা আপনার জন্য জানে সার করে দিয়েছে, আপনি তো কারোর কবরের কাছে বসে কাঁদেন নাই, কিন্তু আবুল গোরাবের কবরের কাছে আপনার চোখে পানি আসার কারণটা? বললাম, সাহাবীরা কাল আমার কাছে বিয়ের পায়গাম নিয়ে এসেছিল, মদিনার কোন মেয়ে বিয়ে করতে রাজি হচ্ছিল না, আমি উসমানের বাড়িতে পাঠিয়েছিলাম, উসমানের বেটি ঘুরে মদিনার জন্য আমি পাঠিয়েছি, বাপ রাজি নেই, কিন্তু কন্যা বলেছে, আব্বা তুমি না রাজি হলে আমি রাজি, কারণ আমি তোমার কথা ফেলে দিতে পারি, নবীর কথা ফেলতে, রাসূলের কথা ফেলতে পারি না, তাই সে নিজে রাজি হয়েছে, আর আমি ওকে বিয়ের সাজ কিনতে পাঠিয়েছিলাম, আমি তোকে যুদ্ধে আসতে বলি নাই, ও যখন কবরে শুচ্ছিল তখন আমার মনে হচ্ছিল ওই বাচ্চা মেয়েটা গোসল করে নামাজের মশাল্লায় অপেক্ষা করছে, আমার রাসূল এসে আমাকে বিয়ে পড়াবে, আমি কাকে সামনে দাঁড় করাবো বলতো? ও তো আগে দেখে নিয়েছে আমি কাকে পাঠিয়েছিলাম, ও তো আগে জেনে গেছে আমি কাকে পাঠিয়েছিলাম, তো আমি ওর সামনে কাকে নেবো তাই বলতে চাচ্ছিলাম। আবুল গোরাব, আমি তোকে তো যেতে বলি নাই, যুদ্ধে আসতে বলি নাই,
আমি তোকে তো যুদ্ধে আসতে বলি নাই আমি ওই বাচ্চা মেয়েটার সামনে কাকে দাঁড় করাবো এই বিরহের বেদনাতে আমার চোখে পানি আসছিল আল্লাহর রাসূল এটা তো ঠিক কিন্তু আপনারা হাসিটার কারণ কি মুখটা তুলে নেওয়ার কারণটা আল্লাহর রাসূল বলেন যখন আবুল গোরাবকে জমিনে শোয়ানো হচ্ছিল আসমানে আল্লাহ পাকের ফয়সালা হলো ও ফেরেশতারা আমার আবুল গোরাব পৃথিবীর হুরে মদিনা ছেড়ে এসে আমার নবীর কথায় শাহাদাত হয়েছে আমার নবীর তাকে সাড়া দিয়ে শাহাদাত বরণ করেছে পৃথিবীর একটা হুরে মদিনা ছেড়েছে আমি 70টা হুরের ব্যবস্থা কবরের জন্য করে দিয়েছি আসমান থেকে হুররা একসঙ্গে নিজের মতো করে ইচ্ছা মতো সেজে কম্পিটিশনে আসছিল কম্পিটিশনে আসছিল কম্পিটিশনে নামছিল যে কে প্রথম গিয়ে আবুল গোরাবের সঙ্গে সাক্ষাৎ করতে পারে সালাম দিতে পারে কম্পিটিশনে আসতে আসতে কম্পিটিশনে আসছিল আমি রাসূল দেখে হাসছিলাম আর আস্তে আস্তে ঠিক কবরের কাছে এসে একটা হুর সবার আগে ঢুকে পড়ছে তো পিছন থেকে আরেকজন তার গায়ের কাপড়টা ধরে টেনে নিয়েছে আর তার দেহটা খুলে গেছে আমি রাসূল মুখটা ফিরিয়ে নিতে বাধ্য হয়ে গেছি মেরে মুহতম দোস্তর হুজুরগো আল্লাহ পাক শোনাচ্ছেন আল্লাহ পাক দেখাচ্ছেন মুসলমানকে বুঝাচ্ছেন এটার নাম মুসলমান পৃথিবীতে একটা হুরে মদিনা ছেড়ে যাবে তো আখেরাতে আল্লাহ 70টা হুরে মদিনার ব্যবস্থা করবে যখন মুসলমান পাক্কা মুসলমান হবে আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানের জন্য শুধু মানুষরা আমার সোনামণি মাহিরা মনেরা সেজন্য আমি আর আপনি আজকে দিনে জলসাতে যেটা আমি তখন থেকে শোনাচ্ছিলাম যে আপনাকে আমাকে মুসলমান হয়ে যেতে হবে আর ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য আপনাকে আমাকে তৈরি হতে হবে তৈরি হবে ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ তৈরি হবে ইনশাআল্লাহ বলছে হুজুর ইনশাআল্লাহ বলে ফেল করব আপনি বলছেন আপনি বলুন আমাদের কি আর বেশি বলতে যাবেন না আমরা হয়তো অসুবিধায় পড়ে যাব আমার বাবাজিরা আমার সোনার চাল বন্ধুরা আমার সোনামণি মাহিরা বোনেরা আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবাসার আর ভালো থাকার তৌফিক দান করুন বলুন আমিন এই জন্য খুতবাতে আয়াত শুনেছিলাম ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره من الخاسرين আল্লাহর কাছে পছন্দ একটাই ধর্ম সেটা হচ্ছে ইসলাম একটাই ধর্ম ওটার নাম ইসলাম আর ومن يبتغي غير الاسلام دينا ইসলাম যার কাছে পছন্দ না যারা ইসলাম ছেড়ে অন্যটাকে ভালোবেসে ফেলেছে তাদের কোনো আমল আল্লাহর কাছে পছন্দ না কোনো আমল আল্লাহর কাছে পছন্দ না এখানে তো এইটুকু শুনিয়েছে পছন্দ না পরে সাথে অহুবাফিল আখিরাতে মিনাল খাসিরিন আখিরাতে সবথেকে বড় জলিল হবে লজ্জিত হবে সবথেকে বড় ক্ষতিগ্রস্ত হবে কতটা তো শোনাচ্ছে আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ উলাইকাল্লাযীনা কাফারু بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم ষোলো পাড়ায় সুরা কাফের শেষেতে আল্লাহ পাক শুনিয়েছে অবিশ্ববাসী খবরটা শুনে রাখো আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া গুমরাহির পথে ভুল পথে অন্যায় পথে শিরকের রাস্তায় বিদাতের রাস্তায় সারা জীবন চলে গেছে মনে মনে ধারণা করেছে যা করেছি খারাপ করি নাই খুব ভালো ভালো কাজ করেছি এত ভালো কাজ করেছি কল্পনা করা যাবে না কিন্তু একবারও জিজ্ঞাসা করে না এই কাজটা করেছো তুমি কার কথায় আল্লাহ বলেছি কিনা নবী বলেছি কিনা আর মুসলমান তোমার জন্য বলে দিচ্ছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول. مسلمان তোমার জন্য নমুনা, মুসলমান হলো তারা কাজ করার আগে দেখবে আল্লাহর হুকুম আছে কিনা, আল্লাহ বলেছে কিনা, আল্লাহর কোরআনে পাওয়া যায় কিনা, নবীর সুন্নতে পাওয়া যায় কিনা। মুসলমানদের জন্য ছিল ঘোষণা আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল। আল্লাহকে জিজ্ঞাসা না করে আল্লাহর রাসূলের তরিকা না জেনে সারা জীবন করে গেছে, মনে মনে ঠিক করে যা ধারণা করেছে, এত ভালো ভালো কাজ করেছে, গোটা দেশের লোকের খাইয়েছি, মোড়ের মাথায় ক্লাব করে দিয়েছি, রাস্তার উপরে দান সদকা খয়রাত করেছি, লোককে দেখে দেখে অনেক লোকের সঙ্গে সম্পর্ক করেছি, এত ভালো কাজ করেছি, চলবে কি চলবে না? কোরআন বলছে খবরদার শুনে রেখে দাও, কার কথা শুনে কোনো জায়গায় আমাকে জিজ্ঞাসা করো আমি আল্লাহ ওটা বলেছি কিনা। আমার বাপজির, আমার সোনারচাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, কোরআন সাথে সব থেকে ভালো কাজ যদি করতে চাও আমি আল্লাহ ভালোটা বলে দিচ্ছি, শুনে নাও। ও আল্লাহ ওয়ালা রাব্বানি গলির বাবা জিরা মালুন এলাকার যুবক জোয়ানেরা, ভালো কাজ আল্লাহ পাক বলে আমি বলে দিচ্ছি, পৃথিবীর কেউ ভালো কাজ বলতে পারে না, ভালো কাজ আমার নবী বলে দিচ্ছে, ওটা শুনে নাও। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জ্ঞানী দা সুদী মানুষরা, কোরআন তো আছে ওয়া করিদুল্লাহ করজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লি আনফুসিকুম وَمَا تُقَدِّمُوا لِأَنفُسِكُم مِّنْ خَيْرٍ وَأَقِيمُوا الصَّلَاةَ وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَقْرِضُوا اللَّهَ قَرْضًا حَسَنًا وَمَا تُقَدِّمُوا لِأَنفُسِكُم مِّنْ خَيْرٍ تَجِدُوهُ عِندَ اللَّهِ هُوَ خَيْرًا هُوَ خَيْرًا وَأَعْظَمَ أَجْرًا أَيُّهَا الْمُسْلِمُونَ الْبَنْدُرَا أَمَّا جَلَكَ جُبُوجٌ جُوَانٌ جُوَانِرَا কারজি হাসানা দাও হুয়া খাইরাও এটাই হলো ভালো, বোকা এটাই হলো ভালো, কারজি হাসানা কে কে দেবে বলো? বলছে হুজুর কর যে হাসানাটা তো আমি জানি, জানে জানে ও হাসের ছানা মুরগি ছানা জানে। হ্যাঁ এ বাবা কর যে হাসানা কর থেকে বেরিয়ে গেছে বাবাজির আসমার আল্লাহ লীলা জ্ঞানী জন না সুধী মহাশয়, কার যে হাসানা একবার মোটা বাংলা তর্জমা বলবো, একদম মোটা তর্জমা। হ্যাঁ কোনো মানুষের ইজ্জত নষ্ট হয়ে যাওয়ার আগে ইজ্জতটা বাঁচিয়ে দেওয়া, পারবে পারবে? যে মানুষটা জীবনে কোনোদিন কারো কাছে ভিক করে নাই, জীবনে কখনো হাত পাতে নাই, সংসারের অবস্থা এতটা খারাপ যে এবারে তাকে হাত না পাতলে শুকিয়ে মরতে হবে, এটা জানার পরে তার হাত পাতার আগে নীরবে তার হাতে কিছু দিয়ে এসো, তাকে যেন ইজ্জত বেচতে না হয়, হাত পাততে না হয়। খোদায় পাক বলে ফেরেশতা চাকরি লিখে রাখ, ওর প্রতিবেশীকে, ওর পাশের বাড়ির লোককে কারো কাছে হাত পাততে দিল না, আমার ইজ্জত জ্বালালে কসম আমি আল্লাহ ওকে কোনোদিন কারো কাছে হাত পাতাবো না, ওর চাওয়ার আগে আমি দেব যা চাইবে থেকে বেশি। জীবনে কোনোদিন কাউকে দিয়েছি? বড় মজা দেখেছি, শালা এইবার কলে করেছে, এইবার দেখ কেমন করে, মনে হয়েছে লোকটার ভেতরে বিবেককে কুড়ে খেয়ে শেষ করে দিচ্ছে, আজ কন্যাদায় করেছে, বিয়ের পিড়েতে বসে গেছে, হয়তো 10,000 টাকার জন্য বিয়েটাই নষ্ট হয়ে যাবে, চোখের পাইতে গামছা ভিজে যাচ্ছে, বলতে পাচ্ছে না যে জীবনে কোনদিন ভিক করিয়ে লোকের কাছে চাইবো কি করে। আপনি বুঝতে পেরে কিংবা বোঝার জন্য চেষ্টা করে কোনদিন আড়ালে গিয়ে বলেছেন বাকিটা আমি ব্যবস্থা করে দেবো, তোমাকে আর কারো কাছে হাত পাততে হবে না, বলতে পেরেছি? এক হলো হুয়া, এটা হলো আজ আজরা ওয়াকরদুল্লাহ কারজান হাসানা, একে বলে কারজি হাসানা, যার বিনিময়ে ছাড়া দিয়ে দিয়েছে। এ বাবাজির, আমার আল্লাহওয়ালা ভাইরা,
দুটো বাচ্চা নিয়ে তো সংসার করো, রাতের বেলা বসে দোয়া করো, আল্লাহ কত বড় নেমো খারাপ আমরা দেখো, তারপর বয়ান শোনাচ্ছি কত বড় নেমো খারাপ, আল্লাহ পুকুরে অনেক মাছ দাও, বাগানে অনেক গাছ দাও, গাছে অনেক ফসল দাও, গোয়ালে অনেক গরু দাও, গরুর অনেকটা দুধ দাও, আমার বইয়ের দুটোর বেশি তিল তিল দিও না, বাকি সব বাদ দাও, বলে না বল কি বলবো, গাছের ফসল অনেক দাও, মুরগির ডিম অনেক দাও, গরুর বাচ্চা অনেক দাও, আমার বাচ্চা একটা দাও, তলা কেটে দাও, কত বড় একে নেমো খারাপ বলে নেমো খারাপ হাত তুলে দেবে, একে নেমো খারাপ বললে নেমো খারাপ হাত তুলে মরে দেবে, স্যার কাকে নেমো খারাপ বলে দিন, ছি ছি ছি, তিনটে ছেলে নিয়ে ঘর করতে মাথা ধরে বিকেল বেলা বসে কি করে খাবে, ছেলেগুলো কি করে মানুষ করবো, মাদ্রাসার মূল ছেলে মাথায় বাজ করে এত ছেলে ভর্তি করে খাওয়ায় কি করে, লোকে তিনটে ছেলে খাওয়াতে গিয়ে বউ বিক্রি করে, এইদের বউরা দোকানে বরকা বরকা এপাড়া পাড়া ঘুরে বেড়ায় খাওয়ায় কি করে, এই খাওয়াবার মালিক কে, এরা জানে খাওয়াবার মালিক, জোরে বলো খাওয়াবার মালিক, আরো জোরে বলো খাওয়াবার মালিক, মনে পড়ে গেল কথা, মাখাল গাছা মাদ্রাসার হাফেজ সাহেব যিনি মারা গেছেন, হ্যাঁ না মাদ্রাসায় বড় করুণ অবস্থা গোটা এলাকা, তখন দাওয়াত পন্থীর আর তাবলীগুলাদের দেওবন্দীদের দু চোখে দেখতে পায় গোটা এলাকা, তখন হুজুর হুজুর করে পাগল, হুজুর হুজুর বাস পাগল, মাদ্রাসা কথা ছিল কেউ দুমুটো কিচ্ছু দেখে না, প্রায় 40-45টা ছেলে সকালবেলা খাবে নাস্তা কোনো রকমে দিয়েছেন বাবুর্চি বলছি কিচ্ছু নেই, হাফেজ সাহেব ব্যবস্থা করুন, হাফেজ সাহেব বসে আছে চিন্তা করছে, ইশাকে নামাজ পড়ে খুব কেঁদেছে দোয়া করছে, কোনো ব্যবস্থা নেই, 8:30, 8:30, 9:00 বেজে গেছে বাবুর্চি ছটফট করছে, তো বলছে একটা কাজ করো পানি চাপিয়ে দাও আল্লাহ ব্যবস্থা করে দেবে, মেরে মহতম তো তারিখ শোনার চার্জে চলে গেছে, আল্লাহ কবুল করেছে জান্নাতি হয়ে গেছে, 10:30, 10:30 পর বাইরে থেকে এক চক্কর মেরে ঘুরে এসছে কোনো ব্যবস্থা হয় নাই, বাবু সাহেব বলছে কি হলো, বলছে আসছি না, ঘরের ভিতরে গিয়ে জামাটা খুলেছে গেঞ্জি গায়ে দিয়ে মাথায় বড় রোমা গামছা বেঁধেছে ব্যাগ একটা বগল করে বার হয়ে চলে গেছে, বলছে আমি একটু বাদে আসছি, ভাগাড়ে গিয়ে দুটো মরা গরুর চামড়া ছাড়িয়েছে মুচির কাছে বিক্রি করেছে, সেই টাকায় চাল কিনে এনেছে, তখন খাবার টাইম হয়ে গেছে, পানি ফুটে পানি লাল হয়ে গেছে, চাল চাপিয়ে দিয়েছে বলে চাপিয়ে দাও, চাপিয়ে দিয়েছে, চাপিয়ে দিয়েছে, বাচ্চাদের বলেছে বাবা একটু দাঁড়া একটু দাঁড়াস, দেরি হয়ে গেছে, ডাল ভাত করে বাচ্চাদের খেতে দিচ্ছে, বাচ্চারা খাচ্ছে আর সবাই খাচ্ছে, আর হাফেজ সাহেব বলছে আসুন 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 আসুন, খেতে বসে চোখের পানি এতটা পড়েছে আর ডাল লাগে নাই, ঝরঝর ঝরঝর ওস্তাদ সাহেব অবাক, এত কাঁদছেন কেন, কি হয়েছে বলেন না, বলছে না কিছু হয় নাই খেয়ে নাও, কিছু হয় নাই খেয়ে খেয়ে ওস্তাদরা খেয়ে নিয়েছে, ছাত্ররা খেয়ে নিয়েছে, বাবুর্চি খাবার সময় বলছে জি আপনি বলেন তো আমি খাবো না, না আমি আর খাবো না, তো বলছে বা আমি বললে তো আর খেতে পারবি না, বললে আপনি বলার পরে আমি 20-19 খেয়ে নেবো, বলে বলছে আব্বা রে এই পয়সাটা কিসে জানিস, ভাগাড়ে মরা গরু মরা চামড়া ছাড়িয়ে বিক্রি করে এনেছি, আমার আল্লাহ বাচ্চাদের আজকে এই চামড়ার পয়সায় খাইয়েছে, আল্লাহ কখন জানিয়ে এই বাচ্চাদের জন্য রোজের ব্যবস্থা করবে, তাই আমার মনে মনে হলো যে আমার নিজে হাতে আজকের মরা গরু চামড়া ছাড়িয়ে বিক্রি করে খাওয়াতে হলো, আজ মাদ্রাসার কাছে যখন যাই না অটোমেটিক চোখে পানি আসে, দেখলেই মনে হয় কথাটা কত দড় কুরবানি দিয়েছে তবে বাদশা দাঁড়িয়েছে, সমস্ত ওলামাদের না মাসের পর মাস বেতন পায় না, কাউকে বলে এক তো পায় কত টাকা ঘোরার দিন যার 6 মাস 15 দিন চলার না, তাতে আবার 6 মাস বাকি, চালায় কে জোরে বলেন চালায় কে, মোল সাহেবরা বউরা ভিক করেছে দেখেছে,
জমুক মসজিদের ইমাম ভিক্ষুক থেকে কিছু দেখা যায়।